করোনার প্রকোপে টানা প্রায় দুই মাসের অধিক সাধারণ ছুটির পরে আগামী 31 তারিখ থেকে আবার গণপরিবহন চলবে সীমিত আকারে, এমন সিদ্ধান্তে হঠাৎ করে রাজধানীতে বাড়তে শুরু করেছে মানুষ। বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে দেখা যায়, বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে তারা রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করছে। ভোগ আছে দেখে আসতেছে, তাই না? আমি যদি না আসে আর খাইব কি? এই জন্য মনে করো ভেঙে ভেঙে টাকা আসতেছে, তারা কড়াই ইচ্ছা ভেঙে ভেঙে আসতেছে। 500 টাকা রে ভাঙা লাগছে, মানে নদীর ওপারে 3 টাকা রে ভাঙে আসছে, আবার নদীর এপারে হলো 2 টাকা রে ভাঙ। অনেকে বলছেন রাজধানীতে নানা পেশার সাথে নিজের ও তার পরিবারের জীবন জীবিকা জড়িত, তাই বাধ্য হয়ে তারা প্রবেশ করছেন। জি কি করব বলেন, আমাদের তো এখন মনে করেন বাড়ির থেকে আসছি, আমাদের তো মনে করেন যে ফ্যামিলি নিয়ে চলতে হবে, কাজকাম করতে হবে, এখন আমাদের কি করতে হবে? কিছু একটা তো করে খাওয়া লাগবো, মানে আমাদের সংসার তো আর ভরপুর না, গরিব মানুষ কাজ করে খাওয়ার জন্য। করোনার এই পরিস্থিতিতে রাজধানী প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন প্রবেশ দ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তা ধীরে ধীরে শিথিলতে দেখা যায়। শিথিলতা ওরকম না, তবে ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে ওইগুলো আমরা ওই ক্ষেত্রে আমরা ছাড়তেছি আর কি, যারা ঈদের জন্য বাড়িতে গেছে তারা আবার কর্মক্ষেত্রে ঢাকা।